18 জুলাই সোমবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। জ্বালানি সংকট মোকাবেলায় কাল থেকে এলাকা ভিত্তিক 1 ঘন্টা লোডশেডিং, রাত 8টা পর্যন্ত পাট বন্ধ। সরকারি ঘোষণার পরেও কমেনি সয়াবিন তেলের দাম, নেই তদারকি, বেশি দামে কেনার অজুহাত বিক্রেতাদের। বড় দুই দলের অনড় অবস্থানে বিপাকে ইসি, বিএনপি না এলেও বিদ্যমান ব্যবস্থাতে নির্বাচন বললেন সিইসি। বিশ্ববাজারে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় আগামীকাল থেকে এলাকা ভিত্তিক লোডশেডিং শুরু হবে। সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প, সেই সঙ্গে বন্ধ থাকছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এদিকে ঈদের পর আবারও অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম, এবং আমাদের সঙ্গে আরও আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর আহসানেজ মনসুর। ডক্টর বদরুল ইমাম এবং ডক্টর আহসানেজ মনসুর, আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর বদরুল ইমাম, আপনার কাছে যে বিষয়টা আমি প্রথমে জানতে চাচ্ছি যে সরকার জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বেড়ে যাওয়ার ফলে যে ব্যবস্থা নিয়েছে, যেমন ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আপাতত বন্ধ থাকছে, লোডশেডিং হচ্ছে নিয়ম করে হবে, পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ ব্যবস্থা রাখা হচ্ছে, এই ব্যবস্থাগুলোকে আপনার কাছে যথেষ্ট মনে হয় কি না যাতে জ্বালানি সংকটের মোকাবেলা এই মুহূর্তে মোকাবেলা করা সম্ভব হবে? জি, ধন্যবাদ। না, এই ব্যবস্থাপনাগুলো নিয়ে এই সংকট মিটে যাবে এ কথা মনে করার কোনো কারণ নাই, কারণ এটা অতি স্বল্প আকারে এটাকে একটু মেটাবে, কিন্তু সম্পূর্ণরূপে এ সমস্যা সমাধান সম্ভব হবে না এভাবে কৃচ্ছতা সাধন করে। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যদি মূল বিষয়টাতে লক্ষ্য করি তাহলে এই কথাটা বলা যায় যে বাংলাদেশের আমরা কিন্তু এই পরিস্থিতিতে পড়ার আবশ্যকতা ছিল না, মানে এটা ইনএভিটেবল ছিল না যে আমাদের জ্বালানি সংকটটা এই পর্যায়ে যাবে। এটা আমাদের কিছুটা ভুল নীতি, কিছুটা অবহেলা এবং কিছুটা কার্যক্রমের দুর্বলতার জন্যই আজকে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। যেমন ধরেন, আপনি যদি গত 20 বছরের জ্বালানি গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে কথাটা বিশ্বের আন্তর্জাতিকভাবেও বলা হয়, দেশীয়ভাবেও আমরা বলি যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বা ন্যূনতম অনুসন্ধানকৃত একটি দেশ, যদিও এই দেশে যথেষ্ট পরিমাণ গ্যাস সম্পদ লুকায়িত আছে এখনও, এটা আমরা ধারণা করে থাকি বা বৈজ্ঞানিকরা বলে থাকেন। এবং এটাও বলা হয় যে পরিমাণ গ্যাস এখন পর্যন্ত বাংলাদেশ উত্তোলন করেছে তার চেয়ে বেশি পরিমাণ গ্যাস এখনও উত্তোলিত হয় নাই। এই সমীক্ষাটা অ্যাকচুয়ালি কোনো মন গড়া কথা না, এটা একটা পরীক্ষা নিরীক্ষা নির্ভর একটি না তিনটি পরীক্ষার উপর বেসিস করে এই ধরনের কথা, মানে কোয়ান্টিটেটিভ এস্টিমেট দিয়ে কথাগুলো বলা হয়। যেমন ধরুন, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এবং পেট্রোবাংলা একটা যৌথ জরিপ কাজ করেছিল যে বাংলাদেশে কতটা অনাবিষ্কৃত গ্যাস এখনও রয়ে গেছে। তারা দেখিয়েছে যে 33 টিসিএফ গ্যাস এখনও আমরা তুলি নাই, এখনও রয়ে গেছে। আমাদের দেশে 1 টিসিএফ গ্যাস প্লাস ধরেন বছরে আমরা ব্যবহার করি। তার মানে কি? তার মানে অন্তত 30 বছরের গ্যাস আমাদের মাটির তলে রয়ে গেছে। আরেকটা সমীক্ষার কথা যদি বলি, নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টরেট, এরা হচ্ছে নরওয়েজিয়ান গভর্নমেন্টের গভর্নমেন্ট অয়েল অ্যান্ড গ্যাস অর্গানাইজেশন, তারা এবং বাংলাদেশের মিনিস্ট্রি অফ এনার্জির একটা যৌথ সমীক্ষাতে বলছে যে 33 নয়, তারা মনে করে 42 টিসিএফ গ্যাস এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। সুতরাং এই সমস্ত তত্ত্ব উপাত্ত ভিত্তিক বিষয়গুলো লক্ষ্য করলে আমরা এই কথা নিশ্চিত বলতে পারি যে আমাদের এই জ্বালানি সংকটটা এটা আমাদেরই সৃষ্ট, এবং যদি যথাযথভাবে আমরা জ্বালানির উপর গুরুত্ব অর্পণ করতাম তাহলে আজকে আমাদের এই সংকটটা হতো না। বৈশ্বিকভাবে এই সংকটের সাথে মানে সংকটকে মেলানো হয়ে থাকে যে
রাশিয়া ইউক্রেনের ওয়ারের জন্য এটা, হ্যাঁ এটা কিছুটা সত্য, এটা তেলের ব্যাপারে সত্য, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা শতকরা সত্য না, পুরোটা সত্য না। কারণ যদি ধরুন আপনি মনে করুন আমরা যদি দেশীয় গ্যাসের উপর ঘর করেই আমরা জ্বালানি সাশ্রয়টা করতাম বা জ্বালানি ব্যবস্থাপনাটা করতাম, তাহলে তো তেলের দাম বাড়ুক আর না বাড়ুক আমার কিছু এসে যেত না। আমরা ধন্যবাদ ডক্টর বদরুল ইমাম, আমি আপনার কাছে ফিরে আসবো। আমাদের আরেকজন অতিথি ডক্টর আহসান মনসুর, আপনার কাছে যেতে যাচ্ছি। ডলার সংকটের কথা আবার আমরা বলছি যে বড় খোলা বাজারে এখন সেটা 100 টাকা হয়েছে। IMF এর প্রতিনিধি দল যেটা ঢাকায় আছে তারাও উদ্বেগ জানিয়েছে, জানতে চায় আসলে কী করা উচিত বা কী করা হচ্ছে জানতে চাচ্ছে। এবং সার্বিকভাবে যেটা হয় যে জ্বালানি তেল যেহেতু মূলত আমদানি করতে হচ্ছে এবং দাম বাড়ার ফলে সরকার একটি কৃচ্ছতা নীতি সাধন পলিসি বা নীতি আজকে ঘোষণা করেছে। আপনার কি মনে হয় সার্বিকভাবে যে সমষ্টিক অর্থনীতিতে যে এরকম এক ধরনের স্থিতিশীলতা আশা করা যায় সেটা কি আসলে আদৌ আসবে কি না এই ব্যবস্থার মাধ্যমে? ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে কৃচ্ছতার কথা বলা হচ্ছে যে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে, এটা দিয়ে কি তেল সেভিং হবে? আমার তো মনে হয় না। আমার যেটা মনে হয় যে আমাদের ড্রাইভারদের একদিন বেশি লাইনে দাঁড়াতে হবে, বেশিক্ষণ দাঁড়াতে হবে, আরো তেল পুড়বে এবং তারা আবার তাদের পেট্রোল দিয়ে তাদের গ্যাস ট্যাঙ্ক ভরে তারা বাসায় ফিরবে। অর্থাৎ আমার যে চাল চলন সেটার বিহেভিয়ারাল কোনো চেঞ্জ হবে না যদি আমাকে আমার তেলের মূল্যটা বৃদ্ধি করা না হয়। তা না হলে আমার আমার কোনো ব্যবহারিক পরিবর্তন হবে না, আমার চাহিদা একই রকমই থাকবে এবং আমদানি আমাকে করতে হবে। কাজে ওটার কোনো প্রতিফলন আমি এখানে দেখছি না। লোডশেডিং, লোডশেডিং যদি ঢাকা শহরে লোডশেডিং করা হয় তাহলে প্রত্যেকটা ঘরে ডিজেলের জেনারেটর চলবে এবং সেটা দিয়ে তারা আরো বেশি আমদানি করতে হবে ডিজেল কমানোর চাইতে। তো কাজে আমি মনে করি যে এই 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 ধরনের মানে রেশনিং সিস্টেম দিয়ে এখনকার দিনে করানো চালানো খুব একটা সম্ভব নয়, কারণ সবারই অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে। এটা যে করতে হবে মূল্য দিয়ে, অর্থাৎ আমি যদি বেশিক্ষণ চালাই আমাকে বেশি দাম দিতে হবে, আমার পকেট একটু হালকা হবে, সরকারের পকেটটা ভরলে সরকার সেটা দিয়ে কিনে আনতে পারে। আমাকে ইউজার পেস প্রিন্সিপালটা ব্যবহার করতে হবে, যে বেশি ব্যবহার করবে তাকে বেশি দাম দিতে হবে। সেই জন্য আমি বলবো যে সরকার যদি একটু রাজনৈতিকভাবে দৃষ্টিকোণ থেকে শুধু না দেখে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখত, তাহলে কিছুটা দাম বাড়িয়ে এটাকে সহনীয় পর্যায়ের দাম বাড়িয়ে এটাকে ডিমান্ডটাকে কমানোর চেষ্টা করতে পারতো। আমাদেরকে ডিমান্ড কমাতে হবে, যদি এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হয় আমদানি কমাতে হবে। আমদানিকে না কমিয়ে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করা যাবে না। সেই সাথে বলবো মুদ্রানীতিতে ইন্টারেস্ট রেট পৃথিবীর সব দেশে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, আমাদেরও বাড়তে দিতে হবে। আমরা আগের মতোই 2 বছর আগের মতোই কোভিড কালীন সময়ে যে ইন্টারেস্ট রেট সেটা পৃথিবীর কোথাও এখন আর নাই, শুধু বাংলাদেশে আছে। কাজে আমাদেরকে যদি সেখান থেকে আমরা বের হয়ে না আসতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দিতে পারবো না, আমাদের আমদানি ব্যয় কমাতে পারবো না। কারণ আমাদেরকে ডিমান্ড কন্টেন করতে হবে, আমাদের বিনিয়োগ আমাদের ভোগ সবকিছু একটু একটু কমিয়ে আনতে হবে। একটু একটু কমিয়ে যদি আমরা 10% কমিয়ে আনি তাহলে কিন্তু আমরা অনেকখানি অর্জন করতে পারবো, কিন্তু সেই 10% কমাতে হলে আমাকে কিছু পলিসিগত পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে কিছু পণ্যের গ্যাস কে বিদ্যুৎ ইত্যাদির হয়তো কিছু দাম বাড়াতে হবে, আবার এদিকে ইন্টারেস্ট রেটে কিছু ছাড় দিয়ে সেখানে কস্টলি করে ফেলতে হবে জিনিসটাকে, যাতে মানুষের চাহিদাটা কমে আসে, তাহলে ইম্পোর্ট কমবে, সেটার সাথে আমি তখন এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দিতে পারবো, স্থিতিশীলতা আসবে বাজারে এবং আমার মূল্যস্ফীতিও আমি আস্তে আস্তে কমিয়ে আনতে পারবো। পৃথিবীর সব দেশ মনিটারি পলিসিকে ব্যবহার করে, আমরা কিন্তু সেটা করতে পারছি না, আমরা 9-6 ইন্টারেস্টের বেড়া জালে আটকে আছি। ধন্যবাদ ডক্টর মনসুর, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বদরুল ইমাম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে যে নীতির কারণে এই আজকের অবস্থা, অর্থাৎ আপনি বলছেন ভুল কিছু নীতি ছিল যে কারণে আজকে জ্বালানির ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে। একটা বিষয়ে যেটা বলা হয় থাকে যে বাংলাদেশের নিজস্ব যে সম্পদ, আপনি নিজেও বলছেন যে সকল গ্যাসের যে গ্যাস ক্ষেত্র আছে সবটা নিঃশেষ করা হয়নি, সেখানে আরও গ্যাস উত্তোলন করার সুযোগ ছিল, কেন তাহলে সেটা উত্তোলন না করে বাইর থেকে কেনার চিন্তা করা হলো, সেই বিষয়টা কি ধারণা আছে কিনা, বা এমন কেন কি ধারণা ছিল কিনা যে যদি দেশে থাকে সেটা তার সম্পদ, ভবিষ্যতের জন্য হয়তো এটা ব্যবহার করা যাবে, এমন মানসিকতাও তো হতে পারে। জি না, এটা এই ধরনের ধারণা করার যৌক্তিক না।
তার কারণ ধরেন ভবিষ্যতের কথা যদি আপনি ধরেন, ভবিষ্যতে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আজ থেকে 10 বছর বা 15 বছর পরে গ্যাস পৃথিবীতে একটা মুখ্য জ্বালানি থাকবে না, এর বদলে নবায়নযোগ্য জ্বালানি হয়তো আমাদের এখানে উঠে আসবে, সারা পৃথিবীতেই উঠে আসবে, আমাদের এখানে অনেক মুখ্য ভূমিকা পালন করবে। সুতরাং আমি 20 বছর পরের জন্য আমার গ্যাসটা রেখে দিয়ে লাভ নাই। আর তাছাড়াও গ্যাসের জন্য আমরা এখন এতটা ভোগান্তিতে ভুগছি যে এটা রেখে দেওয়ার কোনো চিন্তা করার কোনো স্কোপই না। গ্যাস আমার এখনই দরকার। আপনি চিন্তা করেন, আমার নিজের দেশের গ্যাস ব্যবহার করলে আমি $1-2 এই গ্যাসটা পাই পার ইউনিট, কিন্তু আমরা এখন মানে স্পট মার্কেট থেকে যে এলএনজি কিনি সেটা $35 কিনি। সুতরাং এটাই হলো মোক্ষম সময়, যখন আপনার নিজস্ব সাশ্রয়ী গ্যাস আপনাকে সুরক্ষা দেবে। এখন যদি আপনি গ্যাসটা ব্যবহার না করেন, পরে এই ব্যবহার তো আর করতে পারবেন না বা প্রয়োজনও হবে না সেই ব্যবহার। সুতরাং এটাই হলো মুখ্য ব্যাপার যে গ্যাস আমার এখনই দরকার, এবং এই জন্য এই মুহূর্তে যে কাজটা করার দরকার ছিল আমরা সেটা করি নাই। আমি এই মুহূর্তে বলতে যেমন আমাদের ধরেন সাগর বক্ষটা বিশাল একটা সমুদ্র আমরা জয় করেছি এবং জয় উৎসবও করেছি যথেষ্টভাবে। এই সমুদ্রটা 2014 সনের পরে আজকে প্রায় 2012 সনে অ্যাকচুয়ালি মিয়ানমারের সাথে এই সেটেলমেন্টটা হয়, আজকে প্রায় 10 বছর চলে গেছে। এই 10 বছরের কর্মকাণ্ড এতটা নেতিবাচক আমাদের যে এটার একটা আলাদা বিশ্লেষণ দরকার। কেন, কে দায়ী এর জন্য? একটা দেশের এত বড় সমুদ্র অঞ্চলটাকে অনুসন্ধানের আন্ডারে নেওয়া হলো না কেন? 15 সনে পেট্রোবাংলা একটা ইনিশিয়েটিভ নিল যে এখানে একটা মাল্টিক্লাইন সার্ভে করে আমরা সেই সার্ভের বেসিসে ইনভাইট করবো ইয়েটাকে, মানে অজ্ঞাত কারণে এই সার্ভেটা হলো না। একের পর এক টেন্ডারিং করা হলো এবং বাতিল করা হলো, যে কোম্পানি একটা যোগ্য কোম্পানিকে এক্সপার্ট কমিটি দিয়ে তৈরি করা হলো সেটা বাতিল করে দ্বিতীয়বার টেন্ডার করে ওই একই কমিটি আবার আসলো আপনার এই ইয়েতে কম্পিটিটিভ নেসে, কিন্তু তারপরেও এই সার্ভেটা এখনো পর্যন্ত হলো না। সুতরাং এটা অ্যাকচুয়ালি আপনি যতটা সহজভাবে দেখতে চান যে আমাদের গ্যাস নাই, আমাদের জ্বালানি নাই, আমাদেরকে এখন ইউক্রেন যুদ্ধে প্রভাব করছে, এটা এতটা সহজ না, এটা আরও জটিল। এই জটিলতার মধ্যে এই প্রশ্ন আছে যে আমরা এতটা সুযোগ পেয়েও 1500 সনে উদ্যোগটা নিলে তখন কিন্তু বিশ্ববাজারে এই গ্যাস এক্সপ্লোরেশন তুঙ্গে, যেখানে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলো যেখানে সুযোগ পাচ্ছে সেখানে যাচ্ছে, এখন বলা হয় তারা আর আসছে না। তো আপনি ইউ হ্যাভ লস্ট ইউর অপরচুনিটি, আপনি সুযোগকে হারিয়েছেন, আপনি ট্রেন ধরতে পারেননি, আপনার সামনে দিয়ে ট্রেন চলে গেছে, এইটার জবাব কে দেবে? আর কথা হলো এখনও সব শেষ হয়ে যায়নি। এই মুহূর্তেও যদি আপনার যথেষ্ট পরিমাণ অনুসন্ধান কাজে নামেন তাহলে ধরেন 2-3-5 বছরের মধ্যে এই গ্যাসটা উঠে আসবে এবং তখন আমাদের এই সমস্যাটা থাকবে না। বিকল্পটা আমাদের কি আছে? এলএনজি হচ্ছে অতি উচ্চ মূল্যে। 5 বছর পরে যদি আমরা এই গ্যাসটাকে অ্যাভেলেবেল না করি তাহলে এই এলএনজি এখন যে পরিমাণ আনছি তার চেয়ে দ্বিগুণ বা 3 গুণ বেশি এলএনজি আনতে হবে, তখন অর্থনৈতিকভাবে এটা আরও চাপ সৃষ্টি করবে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে। এবং একই কথা বলা হয়ে থাকে যেটা হচ্ছে কয়লার ক্ষেত্রে, কয়লা নিজস্ব কয়লা যদি এখন ব্যবহার না করা হয় হয়তো 20 বছর পর কয়লা ব্যবহার করে কোনো কিছু করা যাবেই না, আন্তর্জাতিকভাবে এখানে একটি নিষেধাজ্ঞা আসতে পারে। সুতরাং কোথায় কয়লাটা অন্তত যেটা অন্তত প্রুভেন, যেটা জানা আছে বাংলাদেশে যে কতখানি কয়লা তার মজুদ আছে, সেটা ব্যবহার বোধহয় খুব দ্রুতই নজর দেওয়া উচিত। এবং অনেকগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেটা যদি নিজস্ব কয়লা হয় তাহলে হয়তো মূল্যটা সহনীয় হতেই পারে। আর আমাদের সঙ্গে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর আহসান এইচ মনসুর, আপনার কাছে জানতে চাচ্ছি যে রিজার্ভের অবস্থা কী, যেটা সকলেই অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে রিজার্ভকে আসলে আরও ধরে রাখতে হবে, কারণ এখন যেটার পরিমাণ প্রায় $39 বিলিয়ন। প্রশ্ন হচ্ছে যে পরিমাণ আমরা রপ্তানি এক্সপোর্ট হয়েছে সেটা যদি আমরা $50 বিলিয়ন ধরি, কিন্তু ইম্পোর্ট প্রায় $80 বিলিয়ন প্লাস, তার মানে যেটা বড় ঘাটতি সেইটা আসলে পূরণ হবে কীভাবে? প্রবাসী আয় বা রেমিটেন্স কিন্তু 1 বছরের ব্যবধানে 15% কমে গেছে, তাহলে রিজার্ভ বাড়ানো যায় কীভাবে বা ডলারের সংকটটা দূর করার কী উপায় থাকতে পারে বলে আপনি মনে করেন? প্রথমে আমি বলবো যে আমাদের রিজার্ভটাকে আরেকটু ক্রিটিক্যালি দেখতে হবে। এটা কিন্তু আসলে 39 বিলিয়ন নয়। আমরা যদি দেখি এটা এখান থেকে 8 বিলিয়নের মতো বাদ দিয়ে দিতে হবে, কারণ 7 বিলিয়ন সরকার বাংলাদেশ ব্যাংক ব্যবহার করছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইডিএফ ফাইন্যান্সিং এর জন্য।
এই টাকাটা অলরেডি ব্যবহৃত হচ্ছে আমাদের গার্মেন্টস এক্সপোর্টার্স এবং রপ্তানিকারকরা সরকারের বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকাটা ঋণ নিয়ে তারা ঋণপত্র খুলছেন, তারা রপ্তানি কাজে ব্যবহার করছে। কাজে এই 7 বিলিয়ন পাওয়া যাবে, চাইলেও পাবো। আর সাথে আছে আরো দুটো ফান্ড, যেটাকে বলা হয় GTF, যেটা হচ্ছে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল রিলেটেড ফান্ড, সেখানে প্রায় 500 মিলিয়নের মতো আছে। শ্রীলঙ্কাকে 250 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, সে টাকাটা তো ফেরত আসছে না। তো এগুলো সব মিলিয়ে আরো 8 বিলিয়ন, 7+1 আমাদের হচ্ছে 31 বিলিয়ন আমাদের আছে হাতে সত্যিকারের। এখন 31 বিলিয়ন আমাদের হিসাবে এটা প্রায়, এটার সাথে আমাদের যে ইম্পোর্ট হয় প্লাস আমাদের যে সার্ভিস রিলেটেড পেমেন্টস আছে, এগুলো মিলে আমাদের 4 মাসের একটু নিচে আছে আমাদের রিজার্ভ লেভেল, যেটা গত বছর এই সময় 8 মাসের উপর ছিল, এটা অনেক কমে গেছে। এবং দ্বিতীয়ত এখনো এটা আমি বলবো বেয়ারলি এনাফ, কিন্তু আমাদেরকে দুটো জিনিস রিজার্ভের কথা ভাবতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে ডাইরেকশন। তো আমাদের লেভেলটা কমতে কমতে এখন 31 এসেছে, আর ডাইরেকশনটা এখনো নিম্নমুখী, এবং সেইখানে সব চিন্তাটা বেশি। যেটা নিম্নমুখী যদি থাকে তাহলে এটা আরো কমে যেতে পারে, এবং তাহলে আমরা কি করব। কাজে আমাদেরকে গভর্নর, নতুন গভর্নর সাহেব যেটা বলেছেন যে আমাদেরকে রিজার্ভ বাড়াতে, রিজার্ভকে কমতে দেওয়া যায়। রিজার্ভ বাড়াতে হলে আমাকে কি করতে হবে, দুটো জিনিস। একটা হচ্ছে কিছু বৈদেশিক সাহায্য ব্যাপক পরিমাণে আনতে হবে, যে কারণে IMF এর সাথে কথা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হচ্ছে, এডিবির সাথে কথা হচ্ছে। সেখান থেকে সরকার আশা করছে যে 7-8 বিলিয়ন যদি জোগাড় করতে পারে তাহলে সেটাকে সাপোর্ট হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমাদেরকে আমদানি ব্যয় কমাতে হবে। আলটিমেটলি আমি ধার করতে পারি, কিন্তু ধার করে তো সবসময় ঘি খাওয়া ঠিক হবে না, আমাকে ঘি খাওয়াটা বন্ধ করতে হবে, যাতে আমার আমার আয় অনুযায়ী আমি ঘি খাবো, তার বেশি খাবো। কাজে আমাকে আমদানি কমাতে হবে, সেটা কমাতে গেলে আমাকে বিদ্যুতের ক্ষেত্রে জ্বালানি আমদানি কমাতে হবে, আমাকে খাদ্যপণ্যের আমদানিটুকু যতখানি সম্ভব নিজস্ব উৎপাদন বাড়িয়ে সেটা কমাতে হবে, আমাকে সারের ক্ষেত্রে ব্যাপক আমাদের ব্যয় হয় সেটাকে কমাতে হবে। এগুলোর তো ব্যয় বহু বেড়ে গেছে, এবং সেগুলোকে কমাতে না পারলে সাথে আমাদের অন্যান্য সামগ্রিক যেসব কনজাম্পশন ভোগ্যপণ্য সেগুলো কমাতে হবে। সেই জন্য দরকার হচ্ছে এক্সচেঞ্জ রেটকে ছাড় দিয়ে দিতে হবে আরো প্রয়োজনে যতখানি দরকার হয়, এবং সাথে মনিটারি পলিসিকে দিয়ে আমাদের চাহিদাটা কমিয়ে আনতে হবে, চাহিদা কমাতে হবে, তা না হলে এখান থেকে টেম্পোরারিলি আমরা বের হতে পারবো না। ডক্টর মনসুর, কিন্তু বাংলাদেশের যে আমরা যদি বলি যে ইম্পোর্টের কথা বলা হয়, তার সিংহভাগই হচ্ছে জ্বালানি এবং সার এবং খাদ্য সংক্রান্ত। এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্স আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু শুধু এইটাকে তো আসলে বন্ধ করা সম্ভব নয়, কারণ এবং এটা আন্তর্জাতিক বাজারের দামও বাড়ছে। সত্যিকার অর্থে কি আসলে ডলারের যে ঘাটতি সেটা পূরণ করা যাবে কিনা? সম্ভব অসম্ভব বলে তো কোনো কথা নাই, কথা হলো যে আমাকে, আমি যদি 100 টাকার ইউরিয়া 16 টাকায় বিক্রি করি, জি এইটা কি ভর্তুকির প্রত্যাহারের কথাই বলছেন? হবে, ভর্তুকিটাকে অ্যাডজাস্ট করতে হবে, আচ্ছা, না হলে চাহিদা কমবে কি? আমি যদি ভর্তুকি দিয়ে গাড়ি চালাতে দিই, আমি যদি ভর্তুকি দিয়ে ট্রাক চালাই, আমি ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিই, আমি ভর্তুকি দিয়ে সার দিই, তাহলে পরে আমদানিটা কমবে কোথা থেকে? আমাকে তো কিছুটা হলেও সাশ্রয়ী হতে হবে সরকারকেও, কিন্তু রাজনৈতিক সরকারের জন্য ভর্তুকি প্রত্যাহার একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেটা অবশ্যই হয়, আমাকে দুটো ঝুঁকির মধ্যে আমাকে বেশ ঝুঁকিটা বেছে নিতে হবে, কম ঝুঁকিটা বেছে নিতে হবে, জি, যাতে আমাকে শ্রীলঙ্কার মতো অবস্থায় না হয়। যেমন আমার পেট্রোল, আমার মজুদ 1 মাসের মতো আছে, আমার সেখানে আমাকে অবশ্যই ডলার দিতে হবে, তা না হলে পরে আমাকে বিশাল লাইনের দিতে হবে, এবং সেটা সরকারের জন্য একেবারে কাম্য হবে। তাহলে আমাকে আপনি রেশনিং করবো না আমি দাম বাড়িয়ে রেশনিং করবো, চয়েস তো সেইখানে, আমাকে তো কমাতে হবে। আমার যে টাকা নাই সেই টাকাকে আমি কতদিন ধার করে খাবো? কাজেই এই জায়গাটায়। তবে একটা ভালো খবর হচ্ছে যে বিশ্বজোড়া আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে সুদের হার বাড়ার কারণে একটা যেটাকে বলা হয় ডিপ্রেশনের দিকে যাচ্ছে, ইকোনমিগুলো কুল ডাউন করছে, ইকোনমিতে এখন চাপ নাই, ফলে তেলের দাম কমে আসছে, তেলের দাম কমে গেছে, প্রত্যেকটা অন্যান্য সব পণ্যের দামই আস্তে আস্তে কমে আসছে। এটা যদি কমে আসতে থাকে
তেলের দাম যদি আজকে $75 নেমে আসে, এখন $97 তাহলে এটা হয়তো সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর হাসান মনসুর। আমি যারা বদরুল ইমামের কাছে যাচ্ছি, ডক্টর ইমাম আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিজেল ভিত্তিক বা তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্র আপাতত বন্ধ রাখা হচ্ছে, এটা কতটা সহনীয় হবে? আমি বলতে চাচ্ছি এই ডিজেল ভিত্তিকে বা তেল ভিত্তিক যেসব গ্যাস যেসব বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তা মোটামুটি কন্ট্রিবিউশন কত পুরো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে এখানে কোনো যেসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখা হবে সে তার জন্য ক্যাপাসিটি ব্যয়ও তো চার্জও তো দিতে হবে নাকি, ডক্টর বদরুল ইমাম? জি, সেটাই মনে হয়। আপনার কন্ট্রিবিউশন যে খুব একটা বেশি তা না, ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ধরেন 1,000 থেকে 1,500 মেগাওয়াট উৎপাদন হয়, এটা আপনার আমাদের টোটাল যে উৎপাদন তার হয়তো 10% কম বা 5% কম অ্যাকচুয়ালি। সুতরাং এইটা দিয়ে যে আপনি বড় আকারের সমস্যার সমাধান করতে পারবেন তা না, তবে হ্যাঁ, এখন যেহেতু এই সমস্যাটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে, সেই হেতু যতটা মানে সাশ্রয়ী করা যায়, যেখানে যতটুকু করা যায় সেটাই করছেন সরকার, সেদিকেই ব্যবস্থা নেওয়ার মানে দেখছি আমরা নিচ্ছেন। তবে এখানে একটা কথা আছে আমার আমার কাছে, কিন্তু এই যে কৃচ্ছতা সাধনের ব্যাপারটা, আপনি তো ডিজেল পাওয়ার প্ল্যান্টের কথা বললেন, কিন্তু এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও কৃচ্ছতা সাধনের কথা বলা হচ্ছে। যেমন ধরেন দুটো জিনিস আমি উল্লেখ করতে চাই, এটা কিন্তু সরকারের সর্বোচ্চ মহল থেকেই বলা হয়েছে যে এই যে আমাদের বিদ্যুতের এই অভাবটা, এই অবস্থায় রাস্তাঘাটে আলোকসজ্জা করা যাবে না, এটা কিন্তু আজকের যে ঘোষণা তার আগেও, এমনকি প্রধানমন্ত্রীও এটা কোনো কয়েকটা ফোরামে উনি উল্লেখ করেছেন। এখন সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই ধরনের একটা নির্দেশনা আসে, আমি আমি অবাক হয়ে গেলাম। কালকে আমি এয়ারপোর্ট থেকে রাতে একটার সময় বাড়ি ফিরছিলাম, অনেকটা বিদেশে ফিরলাম, সেটা আসলে এখনো অনেক জায়গায় মানা হচ্ছে না। ডক্টর বদরুল ইমাম ধন্যবাদ। আমি আমাদের হাতে সময় বেশি নেই, আমি ছোট্ট একটা প্রশ্ন করতে যাচ্ছি ডক্টর হাসান এইচ এ মনসুরকে। ডক্টর মনসুর, আপনার কাছে আরেকটি ছোট্ট করে জানতে চাই, যে বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু ডলারের দিয়ে আসলে আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, বাংলাদেশকে ইম্পোর্ট করতে হচ্ছে, যেহেতু ডলারের সংকট, শুধু বাংলাদেশটা বিশ্বব্যাপী সংকট, এখানে অনেকেই বলছেন যে কারেন্সি সোয়াপ ডিলে যাওয়া যায় কি না, ধরা যাক চীনের সাথে যেতে হবে ভারতের সাথে, সেখানে ভারতীয় মুদ্রায় বা চীনের মুদ্রায় যদি পণ্য আমদানি করা যায় তাহলে কি সংকট কিছুটা সংকট আপাতত দূর করা সম্ভব হবে? দেখুন, আমাদের যদি বাণিজ্যে ভারসাম্য থাকে তাহলে এটা খুবই সম্ভব হচ্ছে, কিন্তু আমাদের বাণিজ্য হচ্ছে একেবারে সম্পূর্ণ ভারসাম্যবিহীন। আমরা চীন থেকে আমদানি করি $16 বিলিয়ন, রপ্তানি করি $1 বিলিয়ন থেকে $1.5 বিলিয়ন, তাহলে বাকি $4.5 বিলিয়ন আমি সেটেল করবো কিভাবে? হয় আমাকে সোনা দিতে হবে, নাহলে ডলার দিতে হবে, আমি চাইনিজ কারেন্সিটা পাবো কোথায়? একই জিনিস হচ্ছে ভারতের ক্ষেত্রে, ভারত থেকে আমরা আমদানি করি $8 বিলিয়নের মতো, আমরা ভারতে রপ্তানি করি এক, কিন্তু এটা এটা যদি ওই $2 বিলিয়ন বা $3 বিলিয়ন একটা মার্ক করা যায়, যতটুকু বাংলাদেশ যেটুকু আমরা রপ্তানি করা যায় উপকার হয় কিনা? হ্যাঁ, ওই ওইটুকু করা যাবে, ওইটুকু আমরা করতে পারবো, কিন্তু বৃহত্তর অংশটা আমরা পারবো না। এটা আমাদেরকে অন্য কোন মুদ্রার মাধ্যমে, কনভার্টেবল কারেন্সির মাধ্যমে সেটেল করতে হবে, এবং এটা এক বছর জন্য যদি আমরা ভারতীয় মুদ্রা নিয়ে আসি সফট করে, তারপরেও কিন্তু ওই টাকাটা তো এক বছর পরে শেষ হয়ে যাবে, তারপরে আবার কি করবো? কাজে এই সমস্যাটা ওই ব্যালেন্স অফ ট্রেড এর মাধ্যমে করতে হবে, ট্রেডটা সমতুল্য হলে তখন জিনিসটা খুব ভালোভাবে অপারেট করবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাসান মনসুর, ডক্টর বদরুল ইমাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সরকারের ঘোষণার পরেও বাজারে কমানি বোতলজাত সয়াবিন তেলের দাম, রাজধানীর বেশিরভাগ বাজারে এখনো আগের বাড়তি দামেই তেল বিক্রি হচ্ছে। নতুন নির্ধারিত দামের তেল বাজারে আসলে দাম কমবে বলছেন বিক্রেতারা। এদিকে নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে না তা তদারকি করতে মঙ্গলবার থেকে মাঠে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাবের সহসভাপতি এস এফ নাজের হুসাইন। জনাব নাজের, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। নাজের, যে জনাব নাজের, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে এই যে সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে বা ব্যবসায়ীদের সাথে সরকার বসে যে একটা দাম সিদ্ধান্তে আসছে, এটা বেশ কদিন থেকে আমরা ভোজ্য তেলের ক্ষেত্রে দেখছি, কিন্তু এটাও দেখছি আমরা যখন সরকার দাম যখন কমায় বা একটা সিদ্ধান্ত হয় দাম কমানোর, এটা বাজারের সঙ্গে সঙ্গে কোনো প্রভাব পড়ে না, তখন যারা বিক্রেতা তারা বলছেন তাদের আগের স্টক শেষ হওয়ার পরে দাম কমানো সম্ভব হবে এটা হয়, কিন্তু যখন দাম বাড়ানো হয় যখন, তখন কিন্তু এই অপেক্ষা থাকে না, সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়। তার মানে হচ্ছে যে
বর্তমান যে ব্যবস্থায় মূল্য বা দাম নিয়ন্ত্রণের যে একটা চেষ্টা হচ্ছে সেটা বোধহয় খুব একটা কাজে আসছে না। তাহলে কিভাবে আসলে এই ভোজ্যতেলের দাম নির্ধারণ থাকা উচিত? এটা কি একেবারে বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত কিনা একেবারেই? সেটা তাতে হচ্ছে যে বাজারের আমরা যদি বলি সেই পুরাতন পদ্ধতিতে যে সাপ্লাই এবং ডিমান্ডকে ভিত্তি করে দাম নির্ধারিত হবে, সেটা হওয়া উচিত কিনা? না, ধন্যবাদ, আপনি আসলে মানে যথার্থই বলেছেন। আসলে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে বা অন্যান্য জায়গায় দাম বাড়ার কারণে সঙ্গে সঙ্গে বাংলাদেশের মার্কেটে দাম বেড়ে যায়, আবার যদি কমানোর প্রশ্ন আসে তখন তারা ওনারা বলে দেখেন যে আসলে এখন যে এবার যেটা বললো যে বাণিজ্য মন্ত্রণালয় বা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পারমিশন অনুমতি লাগবে, এরকম অনেকগুলো বিষয়ের কথা তারা বলছেন। এবং একই সাথে এই যুক্তিটা পুরানো যুক্তি, সেটা হলো যে আমার বেশি দামে কেনা, এই সমস্ত বিষয়গুলি বলে থাকেন। তবে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি সেটা হলো যে এখন যে প্রক্রিয়ার দামটি নির্ধারিত হচ্ছে সে প্রক্রিয়াটির মধ্যে কিন্তু একটা ত্রুটি রয়ে গেছে। যেমন ধরেন সেখানে হলো ভোজ্যতেলের ব্যবসায়ীরা, মিল মালিকরা এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে ধরুন গতকালকে সিদ্ধান্ত নিলেন এবং আজকে থেকে কার্যকর হবে, এই সিদ্ধান্ত কিন্তু ব্যবসায়ী বা মিল মালিকরাই কিন্তু দিয়েছেন, আজকে থেকে তারা বিষয়গুলো নিশ্চিত করবে। না না, একটা প্রস্তাব পাঠানো হয় মন্ত্রণালয়ের কাছে, তারপরে সেই মন্ত্রণালয় সেটাকে দেখে সিদ্ধান্ত আসে, অনুমোদন করে। কিন্তু এখন যখন ব্যবসায়ী সহ মিলে এই সিদ্ধান্ত নিলেন, তো ব্যবসায়ীদের তো উচিত ছিল আসলে লেবেলিংটা এনশিওর করা, নতুন লেবেল দেওয়া বা নতুন দামটা এনশিওর করা। এটা তো সম্ভব নয়, বাজারে যে যে তেলটা চলে গেছে সেখানে আবার নতুন করে লেবেলিং কিভাবে করবেন? না, এটা হলো যে এখানে এখন যে প্রক্রিয়ায় তেলটা ওনারা বিক্রি করেন, মানে সব জায়গায় ওনাদের ডিস্ট্রিবিউটর আছে, ডিলার আছে, তারা কিন্তু এই মানে হয়তো আজকের মধ্যে পারবে না, আরো দুই দিন সময় নিলে এটা সম্ভব ছিল। কিন্তু এই মিটিংটাই যদি ধরেন আজকে যারা এখানে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ী আছেন, তারপর আমাদের ভোক্তাদের প্রতিনিধি আছেন, বিসিসিআই আছেন, সাংবাদিকরা আছেন, এই সব মিলে স্টেক হোল্ডার যারা যারা জড়িত তাদেরকে সবাইকে নিয়ে যদি কখনোই কাজ করে না, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হয়তো কালকে থেকে অভিযান করবে, কিন্তু এটা আসলে কখনোই কাজ করবে না, এবারও কাজ করবে না। এই কারণে অর্থনীতিতে যদি মুক্তবাজার অর্থনীতিতে যদি যেভাবে চলা উচিত সেই পদ্ধতিকে যদি বাধা দেওয়া হয় তাহলে একটু অস্বাভাবিক পরিস্থিতি হতেই পারে। সেই দিকে আমাদের নজর দিতে হবে। সরকারে যদি দাম কমাতে চায় সরকারকে অন্য ব্যবস্থা যেতে হবে, হচ্ছে অর্থাৎ টিসিবির মাধ্যমে আরও বেশি করে ইম্পোর্ট বাড়াতে পারে, অথবা আরো অনেক ব্যক্তিকে ডিলারশিপ দিতে পারে, যারা টিসিবির মাধ্যমে যেটা বলছেন সেটা হতে পারে, অন্য ব্যক্তিকে দিতে পারে যারা ইচ্ছা করলে ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসতে পারবে, সেখানে ডিউটি ফ্রি কম থাকবে। তাহলে এই বাজারে সত্যি অর্থই হবে, সেই দিকে চিন্তা করতে হবে। আর একটা বড় ফল হলো যে আমদানিকারক কিন্তু গোটা কয়েকজন, যেমন ধরো চার বেশি জায়গা আমদানি করতে হবে এবং তারা ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু বাজারে প্রভাব পড়বে। তারাও কিন্তু লোকাল প্রোডাক্ট থেকে নিয়ে থাকে, লোকাল মানে যারা প্রডিউস মানে মিল মালিক তাদের থেকে নিয়ে থাকেন। আমরা বারবার বলছিলাম যে এই টিসিবি অন্তত বাইরে থেকে নিয়ে আসুক, জি টু জি পদ্ধতিতে তারা যদি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে পণ্যগুলি নিয়ে আসে তাহলে কিন্তু অল্টারনেটিভ একটা মার্কেট তৈরি হয়। কিন্তু অল্টারনেটিভ মার্কেটও তৈরি হচ্ছে না, এই যে কয়েকজন আছে তারাও কিন্তু এটা পুরো বিষয়টাকে মানে জিম্মি করে রেখেছেন। এটা যদি ওপেন করে দেওয়া যেত তাহলে আরো যারা বড় ব্যবসায়ী আছে, পাইকারি ব্যবসায়ী আছে, তারাও কিন্তু নিয়ে আসতে পারতেন, তাহলে কিন্তু একটা অল্টারনেটিভ মার্কেট তৈরি হতো। অনেক অনেক ধন্যবাদ জনাব নাজির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে, তো আমরা আশা করব যে এই যে বর্তমান যে ব্যবস্থাপনায় দাম নির্ধারণ করা হচ্ছে সেখান থেকে আসলে সরে আসতে হবে, না হলে এটার কোনো সমাধান হবে না, এমনই হতে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্দলীয় সরকার ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে একটি বড় দল অংশ নিতে চাচ্ছে না, আরেকটি বড় দল বলছে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে, যা নিয়ে সংকটে পড়েছে নির্বাচন কমিশন। এমন মন্তব্য করে সিইসি বলেন বিএনপি নির্বাচনে না এলেও বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হবে। সোমবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ডক্টর নাজবুল আহসান কলিমুল্লাহ। ডক্টর কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, আশা করছি আপনি ভালো আছেন। সিইসি যথার্থই বলেছেন যে নির্বাচনে একটি বড় দল বর্তমান ব্যবস্থা আসতে চায় না, আবার যে দল ক্ষমতা আছে তারা বর্তমান ব্যবস্থার নির্বাচন চায়। এটা এই উপলব্ধি আমার ধারণা সিইসির জন্য নতুন কিছু নয়, সিইসি যখন দায়িত্ব নেন এই নির্বাচন কমিশন তখন তাদের কাছে এই ধারণা নিশ্চয়ই ছিল। কিন্তু সিইসি আবার আরেকটি কথা বলেছেন, যেটা হচ্ছে যে জনতনভাবে নির্বাচন মঞ্চস্থ করতে চায় না বর্তমান কমিশন। আসলে কি বলতে যাচ্ছেন বা কি করতে যাচ্ছেন নির্বাচন কমিশন, কি মনে হয় আপনার? দেখুন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তিনি খুবই
ইন্ডিপেন্ডেন্ট এবং শক্ত চিত্তের মানুষ, পরের মুখের ঝাল খেতে তিনি অভ্যস্ত নন। আমি ব্যক্তিগতভাবে তাকে দীর্ঘদিন ধরে চিনি এবং তার ওয়ান অফ দ্য পার্টনার্স বা সহভাগী হিসেবে, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আমি জানি যে তিনি যা বলছেন শেষ অব্দি তিনি যদি সেটা স্টিক করে থাকেন তাহলে সেখান থেকে তাকে সরাবার বা তার মনোভঙ্গি পরিবর্তন করার কারো সাধ্য নেই। আর যেটি তিনি মনে করেন যে পরিবর্তন করবেন সেটি সকালে যা বলেন বিকেলে তা সংশোধন করে ভিন্ন বক্তব্য রাখেন, এমনটি ইতিমধ্যে তিনি সপ্রমাণ করেছেন। এখন দেখা যাক যে বক্তব্য তিনি রেখেছেন সেটি টেস্টিক করেন কিনা। সেই আপনি ঠিকই বলেছিলেন যে ইতিমধ্যেই সরকারি দল থেকেও বিভিন্ন বিষয়ে সমালোচনা হচ্ছে। একটি বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু এই নির্বাচন সামনে, নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু এই নতুন ইলেকশন কমিশনের জন্য কুমিল্লা ইলেকশনটি একটু গুরুত্বপূর্ণ আমরা বলে যেতে পারি, অ্যাসিড টেস্ট ছিল, সেইটা কেমন হলো, ভালো হয়েছে? দেখুন, আমরা পর্যবেক্ষকরা নির্বাচনকে শুধুমাত্র নির্বাচন দিবসের কর্মকাণ্ড বলেই বিবেচনা করি না, নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী যে অধ্যায় সেটাকেও আমরা আমাদের বিশ্লেষণের আওতায় নিয়ে আসি। নির্বাচন পূর্বকালে শুধু ব্যক্তি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নন, একাধিক মাননীয় নির্বাচন কমিশনার তারা মাঠে গেছেন, সিটি কর্পোরেশন এলাকায় যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলেছেন, প্রেসকে মিট করেছেন, তারা যে বার্তা দিয়েছেন এবং পরবর্তীতে লিখিত যে ইনস্ট্রাকশন হাজির করেছেন তা শেষ অব্দি সেখান থেকেও কিন্তু তারা টোন ডাউন করেছেন। সেই যে বাক্য তারা হাজির করেছেন প্রথম দিকে যে যারা আইন প্রণেতা তারা যদি আইন নিজেরা ভঙ্গ করেন তাহলে এই লজ্জা তাদের, সেই বক্তব্য থেকে সরে এসে তারা বলেছেন যে তারা এমন কোন ইনস্ট্রাকশন দেননি যেটি বাইন্ডিং, তারা অনুরোধ করেছে। এই যে শক্ত অবস্থান থেকে নরম অবস্থানে যাওয়ার যে প্রসেস, তার মধ্য দিয়ে তারা নিজেদের যে স্ট্যান্ড সেটা অনেকাংশে আপনার ডাইলিউট করে ফেলেছেন এবং সেসবই আপনার আইন প্রণেতা শাসক দলের যিনি কুমিল্লা সদরকে প্রতিনিধিত্ব করেন তার সঙ্গে তাদের এক ধরনের কম্প্রোমাইজের জায়গায় আসতে হয়েছে। এবং এর ফলে ইন এ ওয়ে আমি খোলামেলা বলবো যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি অনেকাংশে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আর পরবর্তীতে নির্বাচন দিবসে ভোট গ্রহণের পরপর আপনার যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার রিটার্নিং অফিসারের যে ঘোষণা কক্ষ সেখানটায়, সেটি আরেকটি আপনার তাতে আমরা দেখেছি যে 101টি কেন্দ্রে ফলাফল ঘোষণার ট্রেন্ড একরকম ছিল, একটি বিরতি দেওয়ার পর 4টি কেন্দ্রে যেইভাবে ফল প্রকাশের ব্যবস্থা হয়েছে এটা আমরা যে যাই বলি না কেন জনমনে একটা বিশেষ ধরনের পারসেপশন তৈরি করেছে এবং এর ফলে লং টার্মে ক্ষতি যেটা হয়েছে ইভিএম আপনার যে পদ্ধতি আমরা এখানে সারা দেশে প্রতিটি কেন্দ্রে প্রতিটি আসনে কার্যকর করতে চাচ্ছি সেই কল্পনা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। এইখানে একটি বিষয় জনাব কলিমুল্লাহ বলতে চাই যে যেখানে যে 4টি আসনে যে 4টি কেন্দ্রে নিয়ে এই সমস্যা ছিল সেই ভোটগুলো কি আবার দ্বিতীয়বার গোনা সুযোগ ছিল, হয় যেটা অনেকেই বলছেন, কিন্তু সেই সুযোগটা তারা আসলে কাজে লাগাননি, এইটা করলে বোধ হয় প্রকাশ্যে যদি ওই 4টি কেন্দ্রে ভোট আবার দ্বিতীয়বার পুনর্গণনা করা হতো তাহলে বোধ হয় সংশয়টা দূর করা সহজ ছিল, কিন্তু কেন এই পথ বেছে নিলেন না? এই এই সভরেন সিদ্ধান্তটি নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা যদি চাইতেন সেটি অবশ্যই করতে পারতেন, প্রয়োজনে ওই 4টি কেন্দ্রের আপনার নির্বাচন
এই কার্যক্রম স্থগিত করে দিতে পারতেন, পরবর্তীতে পুনর্নির্বাচন আয়োজন করতে পারতেন, অথবা কোন গণনার ব্যবস্থা করতে পারতেন, অথবা যে বিষয়টা হতো যে আপনার আনুষ্ঠানিকভাবে যে গ্যাজেট নোটিফিকেশন যে ব্যাপারটি সেটি স্থগিত রেখে সময় নিতে পারতেন, অনেকগুলো অপশন তাদের ছিল, সেটা করতেই পারতেন। আরেকটি বিষয় আছে ইভিএম এর কথা বলছি, যে প্রথমবার যখন রাজনৈতিক দলগুলোর সাথে ইলেকশন কমিশন বসলো সেখানে শুধুমাত্র ইভিএম নিয়েই মূলত আলোচনা হয়েছে, তারপরে যেটা যেখানে অধিকাংশ আপনি যদি সংখ্যার দিকে বলা হয় যে অধিকাংশ রাজনৈতিক দল যারা যারা অংশ নিয়েছে আলোচনায় বা সংলাপে তারা কিন্তু আবার ইভিএমের ব্যাপারে বিপরে ইভিএমের বিষয়ে নেতিবাচক মন্তব্যই করেছেন, সে পরেও কিন্তু ইলেকশন কমিশন বলছে তারা সিদ্ধান্ত নেবে কতগুলো আসনে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবস্থা করা যাবে সামনের নির্বাচনে। আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটাও কি ইলেকশন কমিশনের জন্য একটু তড়িঘড়ি সিদ্ধান্ত কি না? দেখুন, নির্বাচন কমিশনের হাত পা বাঁধা, কারণ এই নবম সংসদ নির্বাচনের পরে ডক্টর এটিএম সংস্কৃতদের কমিশন তারা প্রথম এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে, সেই নিরিখে ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী, তখনও একবার ঘোষণা দিয়েছিলেন, এবং আপনি জানেন যে সদস্য সঞ্জিৎ সেনগুপ্ত একবার একটি বক্তব্য রেখেছেন এরকম, বাঘে ধরলে ছাড়ে, কুমিরে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যখন একবার সংকল্প গ্রহণ করেন একটি বিষয় তাতে স্টিক করে থাকেন, এই যে ব্যাপারটি সেটি পুরো পরিস্থিতি পরিবেশকে একটি নির্দিষ্ট লক্ষ্যে ধাবিত করেছে, এবং আপনার সাকসেসিভ ইলেকশন কমিশন গুলো কোনটা লুকওয়ার্ম কোনটা অতি উৎসাহ দেখিয়েছে এরপরে, এবং বর্তমান কমিশন যখন বিষয়টা বুঝবার চেষ্টা করছেন তারা অনেক আগে ইভিএম যন্ত্রগুলো কেনা হয়ে গেছে, সেইগুলো মজুদ করা আছে, এবং যত রকমের ভাষ্যই আসুক না কেন যে এক্সপেকটেশনটা যে একটা পেপার ট্রেল থাকতে হবে সেটা বর্তমানে যে মেশিনগুলো আমরা প্রকিউর করেছি তার মধ্যে নেই। এখন আপনি যদি করতে চান যতগুলো মেশিন ক্রয় করা হয়েছে ওগুলো সবই কিন্তু অ্যাবান্ডন করতে হবে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে ট্যাক্সপেয়ারের মানি খরচ হয়েছে, এই অর্থের হিসাব কে দেবে? এক দ্বিতীয়ত হচ্ছে এ ধরনের একটি কাণ্ড কমিশন আগেও করেছে, আপনার ভোটার তালিকা যে প্রকল্পটি সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন সেই সময় রাজস্ব খাতের টাকা ফেসবুক, ইউটিউব এবং টুইটারে সাথে থাকার জন্য ধন্যবাদ।